তিন বছর পর্যন্ত, আসার তিন বছর পর্যন্ত ওন ল্যাঙ্গুয়েজে এক্সাম দেওয়া যায়। তিন বছরের উপরে হলে ইউ হ্যাভ টু বি ফ্রেঞ্চ অথবা ইংলিশ। কুইবেকে এবং ক্যানাডার মধ্যে লাইসেন্স হচ্ছে গিয়া ভেরি ইম্পর্টেন্ট। আপনার একটা আইডি উইচ ইজ আপনার পাসপোর্টের পরে এই জায়গাতে লাইসেন্সটাই ওরা মূল্য দেয়। যে কোনো জায়গাতে গেলে অফিস, ব্যাংক অথবা গভর্নমেন্টের যে কোনো একটা অফিসে গেলেই অনেক মূল্যবান একটা জিনিস লাইসেন্স এই দেশে পাসপোর্টের পরে এটাই ধরা। জি, আমার নাম তারেক আহমেদ। আমি 2011 ওই ড্রাইভিং স্কুলটা খুলি। খোলার পরে আমি একাই ড্রাইভিং ইনস্ট্রাক্টর করতাম, প্লাস ক্লাসের থিওরি দিতাম। আসার পরে আমি অনেক স্ট্রাগল করছি প্রথমে ব্যবসাতে, ডিফিকাল্ট আন্ডারস্ট্যান্ডিং রুল রেগুলেশন এগুলা। ধীরে ধীরে আমি জিনিসগুলো যখন শিখি, একাই কাজ প্রথমে করি, ধীরে ধীরে আমি যখন শিখি এবং আমার স্টুডেন্টগুলো বাড়তে থাকে, তারপর আমি হায়ার করি। আমার সাথে আপাতত তিনজন বা দুজন বাংলাদেশি এবং একজন ফ্রেঞ্চ ক্যানাডিয়ান লোক কাজ করে। এই ড্রাইভিং স্কুল আমি প্রথম প্রতিষ্ঠা করছি 2011 13 মার্চে। আমি আসছি ক্যানাডাতে 1995 18 মে। না, আমি প্রথমে যখন আসি ক্যানাডাতে, আমি একটা কোম্পানিতে কাজ করতাম, এর নাম হচ্ছে পেয়ারলেস ক্লথিং কোম্পানি। ৫ টাকা করে আওয়ার দিত আমাদেরকে। এই সময় কাজ করার পরে একদিন আমি চিন্তা করলাম, এভাবে আমার কতদিন যাবে, আমার আর ভাল লাগে না এই ডেলিভারি কাজ এগুলা। তো একজন ভদ্রলোক বাংলাদেশি ছিলেন, উনি ওই মেট্রো ব্যান্ডমে ওনার একটা স্কুল ছিল, আমাদের ভদ্রলোক বাঙালি, ওনার নামটা বলে গেছি, ওনার স্কুলে সাহায্যতে যাই। আর উনি আমাকে বললেন যে দেখেন তারেক ভাই, আপনি তো ইংলিশ ফ্রেঞ্চ জানেন, তাইলে ড্রাইভিং ইনস্ট্রাক্টরের প্রোগ্রামটা করেন, তারপর আপনি আমার সাথে কাজ করবেন, ধীরে ধীরে ইনশাল্লাহ আপনি বোধহয় লাভবান হইতে পারবেন। ওনার কথা আমি ওনার স্কুলে আমি ভর্তি হই এবং ধীরে ধীরে ড্রাইভিং ইনস্ট্রাক্টরের লাইসেন্সটা নিই। আলাদা লাইসেন্স নিতে হয়। এই কোর্সটা হচ্ছে গিয়া 6 উইকের, ১৩০০। হ্যাঁ, 6 উইকের ক্লাসের পরে আমাদের এই জায়গাতে একটা পরীক্ষা হয়, পরীক্ষায় পাশ করলে তখন ওরা একটা সার্টিফিকেট দেয়। ওই সার্টিফিকেট দিলে তখন আমি লোকদের গাড়ি শিখাইতে পারি, তখন আমি সার্টিফাইড ড্রাইভিং ইনস্ট্রাক্টর হয়ে গেলাম। জি, সার্টিফাইড ইনস্ট্রাক্টর অ্যান্ড মনিটার, দুইটা কার্ড আছে, একটা হচ্ছে রোডের আর একটা হচ্ছে ভিতরে আমরা ক্লাস দিই। একটা হচ্ছে ভিতরের ইনস্ট্রাক্টর আর একটা হচ্ছে রোডের ইনস্ট্রাক্টর। অনেক বাংলাদেশি তো ড্রাইভিং লাইসেন্স নিয়ে আসে, তাদের কি আবার এখানে ড্রাইভিং গাড়ি চালাতে হলে কি আবার কি নতুন করে ড্রাইভিং লাইসেন্স নিতে হয়? যাদের বাংলাদেশি লাইসেন্স আছে মোর দেন 2 ইয়ার, হুইচ ইজ ব্যাক এক্সপিরিয়েন্স যদি থাকে, ওদের জন্য ওই ম্যান্ডেটারি না এই প্রোগ্রামটা। যাদের লাইসেন্স নাই অথবা 1 বছরের লাইসেন্স আছে, তারা কিন্তু আমার একটা যে কোনো একটা সার্টিফাইড ড্রাইভিং স্কুলে ভর্তি হতে হবে এবং এই জায়গাতে 24 আওয়ার থিওরি, 15 আওয়ার ড্রাইভিং এগুলো ফলো করতে হবে। এগুলো ফলো করলে কুইবেকের ল হিসাবে ওরা লাইসেন্স পাবে। বাংলাদেশের লাইসেন্স ইকুইভ্যালেন্স করতে হবে এখানে? না, যদি বাংলাদেশের লাইসেন্স বলছি 2 বছরের এক্সপিরিয়েন্স থাকে। আচ্ছা আচ্ছা, ইফ ইউ হ্যাভ এ লাইসেন্স মোর দেন 2 ইয়ার এক্সপিরিয়েন্স, হি ক্যান, ইউ নো নিড টু ডু দ্য ড্রাইভিং স্কুল, ওর স্কুলের প্রয়োজন হয় না। পরীক্ষা দিতে হবে, শুধু সাকে ফোন দিয়ে ফাইল ওপেনিং করে থিওরি এক্সাম দিবে, থিওরি এক্সামে পাশ করলে রোড এক্সাম দিলেই ওর কত ফি দিতে হবে? এইটার জন্য গভর্নমেন্টের একটা ফি আছে, ফাইল ওপেনিংয়ে কোনো ফি লাগে না, বাট জাস্ট ফর দ্য থিওরি এক্সাম $11.50। যখন ওই এক্সামটা থিওরিটা ক্লিয়ার হয়ে যাবে, দেন রোড এক্সামের জন্য গভর্নমেন্টের একটা ফি আছে $29.50, প্লাস একটা গাড়ি রেন্ট করতে হবে $50, ডিপেন্ডিং আপনি কোন এরিয়াতে গিয়ে এক্সাম দেবেন, ডিফারেন্ট লোকেশনে ডিফারেন্ট প্রাইস হয়। আচ্ছা, কেউ যদি কোনো ড্রাইভিং লাইসেন্স না থাকে বাংলাদেশি, কেউ এসে নতুনভাবে ড্রাইভিং লাইসেন্স নিতে হয় আপনার এখানে, তার কি ধরনের পরীক্ষা দিতে হয় এবং কত খরচ আসতে পারে একটু একটু বলবেন? নাও ইফ আই সে ইজ গোনা কস ইউ, আমি চার্জ করতেছি আমাদের স্কুলে অ্যারাউন্ড 850, ইজ গোনা বি ইনক্রিজিং, ইজ নট অল দ্য স্কুল ইজ দ্য সেম প্রাইস, সব স্কুলে সমান প্রাইস নাই, অনেক স্কুলে কত দিতে হবে? 850। এই জায়গাতে আমাদের কাছে ও পাইবে 24 আওয়ার থিওরি, 15 আওয়ার ড্রাইভিং। আমাদের কাছে যখন ওরা স্কুলে ভর্তি হবে, 5 সপ্তাহ ক্লাস করলে, আমাদের সাথে এক্সাম দিলে, তখন এক্সামে যদি পাস হয় তাহলে আমরা একটা সার্টিফিকেট ইস্যু করি। ওই সার্টিফিকেট নিয়ে গভর্নমেন্ট, হুইচ ইজ সোসাইটি অ্যাসুরেন্স অটোমোবাইল দ্য কোবেক, হুইচ ইজ ড্রাইভিং অফিস আমরা বলি শর্টকাট সাক, এই জায়গাতে গেলে ও গভর্নমেন্টে আপনাদেরকে, মানে যেই আসবে ওনাকে একটা লার্নার লাইসেন্স দেবে। ওই লার্নার লাইসেন্সটা ভ্যালিড থাকে 18 মান্থ। সো 18 মান্থের ভিতরে ওই প্রোগ্রামটা শেষ করতে হবে। আচ্ছা আচ্ছা,
বুঝলেন, টোটাল একটা লাইসেন্স নিতে হলে বর্তমানে কত কতদিন সময় যাবে? টোটাল 13 মান্থ, ইফ এনিবডি স্মার্ট ইজ 13 মান্থ মিনিমাম, আর ইফ এনি লেটস সে আফটার 10 মান্থ, ইফ ইউ গো ফর 10 মাস পরে যখন ওরা থিওরিক্যাল এক্সামে যায় এসএকিউতে, যদি ওরা ফেল মারে তাইলে আবার 28 দিন ওয়েট করতে হবে, এটা কুইবেকের ল। যদি আবার ফেল মারে দেন ইউ হ্যাভ টু বি ওয়েট অ্যানাদার 28 ডেজ, 28 দিন ওয়েট করতে হয়। সো ডিপেন্ডিং হাউ ইজ নো, মানে যার নলেজ যেভাবে, যার নলেজ ও ক্লিয়ার আর্লি হয়ে যায়, অনেকের একটু লেট হয়। যারা নতুন ইমিগ্রান্ট বাংলাদেশ থেকে আসতে চায় সেরা লাইসেন্স নিতে হলে প্রথমে কী কী করা উচিত? যা প্রথমে যে কোনো একটা সার্টিফাইড ড্রাইভিং স্কুলে অ্যাডমিশন নিতে হবে এবং সেম টাইমে আমাদের সাথে ক্লাস করবেন, অ্যান্ড বা যখনই 5 সপ্তাহ পরে উনি লার্নার লাইসেন্সটা আপনার আমাদের কাছে এক্সাম দেবেন, এক্সাম দেওয়ার পরে আমরা যখন সার্টিফিকেটটা ইস্যু করি তখন ওই ড্রাইভিং অফিসে গেলে গভর্নমেন্টের কুইবেকে, তখন ওনার জন্য একটা লার্নার লাইসেন্স ইস্যু করে। ওই লার্নার লাইসেন্সটা যখন পাওয়ার পর 10 মান্থ ওয়েট করতে হবে, ওই 10 মান্থের ভিতরে Phase 2, Phase 3 অ্যান্ড Phase 4 কমপ্লিট করতে হবে। দেন হ্যাঁ, এরপরে ওই সাকের মধ্যে গিয়ে একটা এক্সাম দিতে হবে, এক্সাম দিয়ে পাস করলে দেন হি ক্যান গো ফর দ্য ফাইনাল এক্সাম। বাংলাদেশ থেকে যারা স্টুডেন্ট যে আসে না, যাদের লাইসেন্স নাই, তারা তো মাস্টলি আমাদের একটা সার্টিফাইড ড্রাইভিং স্কুলে ভর্তি হতেই হবে। আর বলছিলাম যাদের লাইসেন্স আছে মোর দেন 2 ইয়ার, তাদের কিন্তু এই প্রোগ্রামটা ম্যান্ডেটারি নাই, যাদের নাই দে হ্যাভ টু বি সার্টিফাইড ড্রাইভিং স্কুল। স্টুডেন্টদের জন্য আপনারা কি কোনো সুযোগ কিছুটা? জি, যখন দুইটা স্টুডেন্ট একসাথে আসে আমরা দুইটা বই ফ্রি দেই, যদি আসে একসাথে ধরা তখন আমরা দুইটা বই ফ্রি দিই। এই লাইসেন্সটা কেমন গুরুত্বপূর্ণ? কুইবেকে এবং ক্যানাডার মধ্যে লাইসেন্স হচ্ছে গিয়া ভেরি ইম্পর্টেন্ট। আপনার একটা আইডি উইচ ইজ আপনার পাসপোর্টের পরে এই জায়গাতে লাইসেন্সটা ওরা মূল্য দেয়, যে কোনো জায়গাতে গেলে অফিস অথবা গভর্নমেন্ট এনি প্লেস সবসময় ওরা আপনাকে লাইসেন্সের কত জায়গায় ব্যাঙ্ক অথবা গভর্নমেন্টের যে কোনো একটা অফিসে গেলেই অনেক মূল্যবান একটা জিনিস লাইসেন্স এই দেশে পাসপোর্টের পরে এটাই এটাই ধরা। আপনার এই অভিজ্ঞতা থেকে যারা বাংলাদেশ থেকে কানাডাতে আসবে বা যারা নতুন আসবে তাদের উদ্দেশ্যে একটু বলবেন যে কিভাবে ড্রাইভিং এক্সপিরিয়েন্স নিয়ে আসা উচিত, বা না কানাডাতে আসেন কোন জায়গাটা সহজ হয় ড্রাইভিং লাইসেন্সটা নেওয়া আপনার দৃষ্টিতে, বাংলাদেশে না কানাডাতে? আমাদের আমার এজ এক্সপিরিয়েন্সে যারা বাংলাদেশের লাইসেন্স যাদের ডিপেন্ডিং এই যারা স্টুডেন্ট ইয়ং যে স্টুডেন্ট যারা আছে ওদের তো অবভিয়াসলি লাইসেন্স নাই বাংলাদেশে, না থাকলে তারা এই জায়গার থেকে জিরো থেকে স্টার্ট করছে, সব ধরনের রুল রেগুলেশন পারফেক্টলি জানতে পারে। আর যাদের লাইসেন্স আছে বাংলাদেশের অনেকে আছে নিয়ে আসে বাট এটা কাজ হয় না, এক্সামে দিলে পরীক্ষায় ফেল মারে, অনেকে রুল রেগুলেশনগুলো বুঝতে অনেক অসুবিধা হয়। তো আমার এজ এ লিটল এক্সপিরিয়েন্সে আমি বলি যে স্টুডেন্ট যারা আসে না এরা একটা সার্টিফাইড ড্রাইভিং স্কুলে ভর্তি হয়ে কমপ্লিটলি প্রোগ্রামটা যদি করে মোর কমফোর্টেবল হবে আমি মনে করি। এখানে তো কুইবেক মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, যারা ইংলিশ বা ফ্রেঞ্চ জানে না বা অনেকেই তো নতুন ইমিগ্রান্ট ফ্রেঞ্চ বা ইংলিশ ভালো জানে না, পারবে কুইবেকে একটু ফেসিলিটি আছে যারা নতুন ইমিগ্রান্ট অথবা নতুন ইমিগ্রান্ট যারা আসে অথবা ফুজি অ্যাসাইনমেন্ট যারা মারে, 3 বছর পর্যন্ত আসার 3 বছর পর্যন্ত ওন ল্যাঙ্গুয়েজে এক্সাম দেওয়া যায়, 3 বছরের উপরে হলে ইউ হ্যাভ টু বি ফ্রেঞ্চ অথবা ইংলিশ, এটা ওদের অপশনে রাখছে আর কি। বাংলা দিতে পারে ইন্টিভিটার সহ, ইস কোর্স ইউ এক্সট্রা $50 ইন্টিভিটার, ইন্টিভিটারের ফি আপনি যারা ক্যান্ডিডেট ও দিতে ও দিবে গভর্নমেন্টের অফিসে দিবে, আমার কাছে কিছু দিবে না, গভর্নমেন্টের অফিসে। জি জি, $50 চার্জ করে ওরা, এবং এই এক্সামটা হয় সাধারণত গ্রুপ হিসাবে, আপনি যাইবেন, যাওয়ার পরে গভর্নমেন্টে আপনার নাম অ্যাড্রেস সবগুলো লিখে রাখবে, একটা গ্রুপ বানাইবে, গ্রুপ বানানোর পরে আপনার ঘরে একটা সিটি ছাড়বে অথবা ইমেল দিবে, বলবে এই দিন তোমার এক্সাম হবে। কেমন আপনারা বাংলাদেশি সারা পাচ্ছেন আপনার এই স্কুলে? অনেক কোভিডের আগে অনেক ছিল, কোভিড আসার পর একটু ডাউন হয়েছিল, রিসেন্টলি নট টু মাচ, অনেক আগের মতো স্টুডেন্টগুলো আসতে পারছে না, আপনারা সবাই তো জানেন COVID-19 কারণে একটু ডাউন হয়ে গেছে। আদারওয়াইজ আমাদের দেশ থেকে রিসেন্টলি অনেক স্টুডেন্ট আসতেছে, আমি আমার জায়গায় আসে, কিছু ম্যাকগিল ইউনিভার্সিটিতে পড়ে, কিছু আছে কনকর্ড ইউনিভার্সিটি, তারপরে ওই ডাউসন কলেজেরও আছে স্টুডেন্টগুলো আসছে, প্রত্যেকটা ছেলে IELTS করে আসতেছে, যাও দেখতেছি স্মার্ট, আমার কাছে কয়েকজন লোক আসছে স্টুডেন্ট আসছে, মানে আমি দেখছি প্রত্যেকটা ছেলে এখন লেখাপড়া করে আসতেছে, আমাদের সিলেটের হোক অন্য ডিস্ট্রিক্টেরও আসতেছে এবং ভালোই ওরা লেখাপড়া করতেছে, এবং প্রত্যেকটা ছেলেই আমার দৃষ্টিতে এরা ট্যালেন্ট বয়, ওরা সবাই IELTS 5-6 আপ করেই আসতেছে।
আপনার বাংলাদেশে কোন উপজেলা বাড়ি একটু তো বলবেন আপনি? আমার বাড়ি বাংলাদেশের সিলেটের গোলাপগঞ্জে ঢাকা দক্ষিণে, গ্রামের নাম হচ্ছে বারগুট আমার বাড়ি। কত সালে আপনি আসছেন? আমি 1995 আসি ক্যানাডাতে ফার্স্ট। এই যে কানাডাতে আপনি আসেন, বাংলাদেশের কোন সিটিটা আপনাকে পীড়া দেয় বা মনে করে আপনি একটু বলবেন? যে আপনি আসলে দেশ দেশ ভাই দেশের কথা আমরা বুঝতে পারি না। আমার 26 ইয়ার হয়ে গেছে, বাট স্টিল আমার দেশে কেউ নাই। আমার শুধু চাচাতো ভাই আছে একজন, আর ভাই বোন চাচাতো ভাই আছে, বাট স্টিল আমাদের দেশের জন্য মন খাদে ভাই। আপনি যখন দেশে আউট হবেন তখন রিয়েলাইজ করবেন দেশের প্রতি কত মায়া। না আউট হইলে আসলে বোঝা যায় না। আমাদের এই দেশের জন্ম, এই দেশের আলাদাই আমাদের একটা ফিলিং। ক্যানাডিয়ান, আমি ক্যানাডিয়ান সিটিজেন 1998 নিয়েছি, বাট স্টিল আই ক্রাই ফ্রম মাই কান্ট্রি। কারণ যখন দেখি ওয়েদারটা 26 ডিগ্রি, 28 ডিগ্রি, আমাদের এই জায়গায় মাইনাস থাকে, তখন খুব মানে খারাপ লাগে। নিজের দেশে কত সুন্দর ওয়েদার কিন্তু থাকতে পারলাম না। নাইস ওয়েদার, আমরা এক শর্টকাট পরে বাইর হইতে পারি। এই জায়গাতে উইন্টারে আমরা অনেক জ্যাকেট তারপরে এই বুট পরে বাইর হইতে হয়, মাইনাস থাকে, অনেক ঠান্ডা, অনেক সময় স্নো থাকে, আইসি রোড কন্ডিশন খারাপ থাকে, বাট স্টিল পেটের কারণে আমাদেরকে বার হইতেই হয়। কর্মী কিন্তু বাংলাদেশে থাকতে অনেক সুন্দর সুন্দর গান গাইতেন বা কান্দে হাসন রাজার মন ময়নায় রে, মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে। কান্দে হাসন রাজার মন ময়নায় রে। জাতি আজ 50 বছর উদযাপন করতে যাচ্ছে। আমরা দেশ থেকে প্রবাসে থাকলেও হৃদয়ে পড়ে থাকে সুদূর বাংলাদেশে। আজ এই সুদূর প্রবাসে লাল সবুজের পতাকা নিয়ে আমরা বেরোচ্ছি, কিন্তু যাদের রক্তের বিনিময়ে আমরা একটি লাল সবুজ পাসপোর্ট পেলাম তাদেরকে বিনম্র শ্রদ্ধা আর ভালোবাসা জানাচ্ছি এই মন্ট্রিয়াল থেকে। এই প্রত্যাশায় আমি মোহাম্মদ আব্দুস সবু, ইকোলোদকন্দই রিফ্লেক্স বার্দন মন্ট্রিয়াল। আল্লাহ হাফেজ, দেখা হবে অন্য কোথায় প্রবাসীদের গল্প নিয়ে। এই পর্যন্ত, ধন্যবাদ সবাইকে। কান্দে হাসন রাজার মন ময়নায় রে, মাটির পিঞ্জিরার মাঝে বন্দি হইয়া রে। কান্দে হাসন রাজার মন।